আজকে আমাদের এই সেই ফিলিস্তিনি ভাইদের কুখ্যাত ইহুদির দালালরা কুখ্যাত কাফির মুশরিকদের পাঁচটা গোলাম ইসরায়েলি বাহিনী আজকে আমার ভাইয়ের রক্তাক্ত আমার ভাইয়ের রক্তে ফিলিস্তিনের জমিনকে রক্তাক্ত করছে আজকে আমরা এই মাহফিল থেকে যেভাবে আল্লাহর হাফেজ ইসলামের শান ও মানকে বুলন্দিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ করছি আমরা সেইভাবে প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই আজকে যেভাবে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের জমিনে আমার মুসলমানের ভাইয়ের রক্ত জড়াচ্ছে একদিন এমন সময় আসবে যেদিন মুসলমানরা সেই ইসরায়েলের জমিনে আল্লাহর কালেমার পতাকাকে উল্লণ্ডিত করবে এমন একদিন আসবে শুধুমাত্র ইসরায়েল নয় বরং যারা ইসলামের শান মানকে উল্লণ্ডিত করতে চায় আল্লাহর হাবিব ইসলামের শান মানকে যারা উল্লণ্ডিত করতে চায় তাদের প্রত্যেকের জবাব একদিন মুসলমানদের কাছে দিতে হবে الحمد لله رب العالمين والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ হাজিমানে তালামিদ ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই মুবারক র্যালি এবং র্যালি পূর্ববর্তী ও পরবর্তী আলোচনা সভা অধ্যক্ষ অনুষ্ঠানে উপস্থিত আছেন অধ্যক্ষ অনুষ্ঠানের সুপ্রিয় সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে তালাওয়াতে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ আব্দুল জলিল উপস্থিত রয়েছেন সফাত আলী সিনিয়র মাদ্রাসার মোহতারাম প্রিন্সিপাল মহোদয় উপস্থিত রয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে আলিসা বাংলাদেশ আঞ্জুমানে তালাওয়াতে ইসলামিয়া বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন মৌলভীবাজার জেলা তালামিদের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা আলী রাফি রতন সহ সর্বস্তরের আশিকে রাসুল ছাত্র জনতা আল্লামা ফজলুল সাহেব ফিকার রহমতুল্লাহ আলীর মুরিদিন মুহিবিন বৃন্দ সবাইকে বাংলাদেশ জামায়াতে তালামিদ ইসলামিয়ার পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি সুপ্রিয় উপস্থিতি আপনারা রেলি দিয়েছেন সবাই এখন ক্লান্ত আমার বক্তব্য দেওয়ার কোনো লম্বা করে কোনো সুযোগ নেই রেলির শুরু হওয়ার পূর্বে আমার আসার কিছুক্ষণ দেরি হওয়াতে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি সময় মতো এসে উপস্থিত হতে পারিনি সুপ্রিয় উপস্থিতি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ঠিক কি না আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি এই মাহফিল থেকে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য যে র্যালি আয়োজন করা হয়েছে সেই র্যালিতে উপস্থিত থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাক দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাককে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে আমাদের কণ্ঠে বুলন্দিত করার জন্য ঠিক কি না আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে উদ্ভাসিত হওয়ার জন্য আমাদের অন্তরকে আলোক উজ্জ্বল করার জন্য আমাদের হৃদয়কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আরো বেশি উদ্ভাসিত করার জন্য ঠিক কি না আমরা যখন এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান শোনার জন্য আমরা এখানে জনাকীর্ণ একটি পরিস্থিতিতে উপস্থিত রয়েছি ঠিক একই মুহূর্তে আমরা জানতে পেরেছি আমাদের ভাই যে ভাইরা রয়েছে সুদূর আরবের ময়দানে ফিলিস্তিনের জমিনে আজকে আমাদের এই সেই ফিলিস্তিনি ভাইদের কুখ্যাত ইহুদির দালালরা কুখ্যাত কাফির মুশরিকদের পাঁচটা গোলাম ইসরায়েলি বাহিনী আজকে আমার ভাইয়ের রক্তাক্ত আমার ভাইয়ের
জমিনকে রক্ষাক্ত করছে আজকে আমরা এই মাহফিল থেকে যেভাবে আল্লাহর হাবিব ইসলামের শান ও মানকে বুলন্দিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ করছি আমরা সেইভাবে প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই আজকে যেভাবে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের জমিনে আমার মুসলমানের ভাইয়ের রক্ত জড়াচ্ছে একদিন এমন সময় আসবে যেদিন মুসলমানরা সেই ইসরায়েলের জমিনে আল্লাহর কালেমার পতাকাকে উল্লংঘন করবে এমন একদিন আসবে শুধুমাত্র ইসরায়েল নয় বরং যারা ইসলামের শান মানকে বুলন্দিত করতে চায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শান মানকে যারা বুলন্দিত করতে চায় তাদের প্রত্যেকের জবাব একদিন মুসলমানদের কাছে দিতে হবে আজকের এই মাহফিল আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার মাহফিল যে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শান মানকে আমাদের হৃদয়ে ধারণ করব তার আদর্শকে আমাদের জীবনে ধারণ করব এই মাহফিল থেকে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শান মানকে বাড়াতে পারবো না বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শান মানের আলোচনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের আমাদের মান মর্যাদাকে বৃদ্ধি করার জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু একটি কবিতায় বলেছিলেন যে মা ইন মাদাহতু মুহাম্মাদান বি কাসীদাতি ওয়ালাকিন মাদাহতু কাসীদাতি বি মুহাম্মাদিন আমি হাসান ইবনে সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানকে আমার কবিতায় নিয়ে আসি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানকে আমার কবিতায় ব্যক্ত করি উচ্চারণ করি তখন সেই শান ও মানের মাধ্যমে আমার কবিতা পৃথিবীর মধ্যে অমর হয়ে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শান মানকে উচ্চারণ করার মাধ্যমে সুতরাং আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের নিজেদের নিজেদের জন্য নিজেদের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজেদের রঙিন করার জন্য এবং আজকে আমরা দেখতে পাই যে বিভিন্ন ফিতনা সৃষ্টিকারীরা ফিতনা সৃষ্টি করতে চায় যে মিলাদুন্নবীর তারিখকে নিয়ে বিভ্রান্ত করতে চায় মুসলমানদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে চায় যে মিলাদুন্নবী বেদাত নামে আমরা আমাদের কাজটুকু এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ করতে চাই যে ততদিন পর্যন্ত আমাদের শরীরের শেষ রক্তবিন্দু থাকবে ততদিন পর্যন্ত এই কমলগঞ্জের জমিনে নয় সিলেটের জমিনে নয় বাংলাদেশের যেখানে তালাব ইসলামিয়ার কর্মীরা থাকবে আল্লামা ফজল সাহেব কিবলা রহমতুল্লাহ এর কর্মীরা থাকবে ততদিন পর্যন্ত এই মিলাদুন্নবীর মাহফিলকে জায়গায় জায়গায় বুলন্দিত করবো ইনশাআল্লাহ সুপ্রিয় উপস্থিতি আজকে যারা আমাদেরকে হিংসার নামে পুড়িয়ে দিতে চাইছেন আপনাদেরকে আমরা আহ্বান করব আসুন আমাদেরকে এক কাতারে মিলে আজকে মিলাদুন্নবীর মাহফিলকে আমরা উদযাপন করি হিংসার আগুনে পুড়ে আমাদেরকে নষ্ট করতে পারবেন না বরং আমরা আপনাদেরকে আহ্বান জানাই আমরা আপনাকে ভালোবাসা দিয়ে আমরা বরণ করে নিব ইনশাআল্লাহ সেটাই হচ্ছে মিলাদুন্নবীর শিক্ষা সেটাই হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শিক্ষা মক্কা বিজয় যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মক্কা বিজয় করছিলেন তখন মক্কার কাফেররা তরতর করে কাঁপছিল যে যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমরা এত অত্যাচার করেছি নির্যাতন করেছি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম না জানি আমাদের সাথে কোন ব্যবহার করেন কিন্তু যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা নগরীতে 10,000-এর মতো সাহাবী নিয়ে প্রবেশ করলেন তখন সেই মক্কার কাফিরদের সামনে তিনি উচ্চারণ করেছিলেন যে যে উচ্চারণটি ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে লা তাসরিবা আলাইকুম ইয়াউম হে মক্কার কাফিররা আজকে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই তোমাদের প্রতি আমার কোনো অনুযোগ নাই আমার পক্ষ থেকে তোমাদের জন্য ক্ষমা ঘোষণা করা হলো সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সেই উদারতাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সেই ক্ষমার গুণাবলীকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সেই বিনয়কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সেই কোমলতাকে আমরা যদি ধারণ করতে পারি আমাদের নিজেদের জীবনে যদি নিয়ে আসতে পারি তাহলে আজকের র্যালি সার্থক হবে আজকের আলোচনা সার্থক হবে আজকের এই আয়োজন সার্থক হবে যদি না পারি তাহলে আমরা আবু জেহেলের কাতারে চলে যেতে আমাদের সময় লাগবে না সেজন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে নিজেদেরকে আরঙ্গিত করার জন্য রঙিন করার জন্য আসুন প্রতিজ্ঞাবদ্ধ হই আসুন এক কাতারে দাঁড়াই কোনো ভেদাভেদ নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোনো ভেদাভেদ রেখে যান নাই আমরা কেন ভেদাভেদ তৈরি করব আমরা কেন ফিতনা সৃষ্টি করব আমরা কেন একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই
যায় সেই ভ্রাতৃত্ববোধকে আমরা ফিতনা তৈরি করে নষ্ট করব সুতরাং আসুন হিংসার অননে না পড়ে এক কাতারে মিশে যাই বুকে বুক মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একবার বলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমর হোক ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ আসুন সেই স্লোগানকে যখন আমরা ধারণ করতে পারব তখন ফিলিস্তিনের মতো আমাদের আর মার খাওয়া লাগবে না ইসরায়েলিদের কাছে আমাদের আর মার খাওয়া লাগবে না সেদিন মুসলমানরাই আল্লাহর পতাকাকে আল্লাহর দ্বীনকে আল্লাহর হাবিব ইসলামের আদর্শকে এই পৃথিবীর জমিনে বাস্তবায়ন করতে সক্ষম হবে সবাইকে মুবারকবাদ জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকের সকল আয়োজনের মকবুলিয়ত কামনা করে আপনাদের সবার কাছে দোয়া চাই আমি আমার কথাকে শেষ করছি আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته